সেলনে যাওয়ার আগে কিভাবে রেডি হলাম তারই একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো, আর সেলনে যাওয়ার একটা আলাদা শর্ট চ্যানেলে আপলোড করা আছে, চেক করে নিও। তো ফার্স্ট এখানে আমি জিন্স আর একটা টি শার্ট পরে নিয়েছি, দেন সেটা ফেলে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম, তারপর নিভিয়া লিপ বাম। আর আজকে সেরকম মেকআপ করবো না, তো এখানে অ্যাকোয়া গ্লোর সানস্ক্রিন লাগিয়ে নিলাম, কারণ মর্নিংয়ে বেরোচ্ছিলাম, তাই জন্য সানস্ক্রিনটা একদমই মাস্ট, কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না। এই সানস্ক্রিনটা আমার মোটামুটি বেশ ভালোই লাগে, একটা ম্যাট ফিনিশ দেয়, তো এটা অয়েলি স্কিনের জন্য কিন্তু বেশ ভালো হবে। দেন একটু আইব্রোটাকে সেট করে নিয়ে আমি এখানে জাস্ট হালকা করে লরিয়ালের একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, জাস্ট অল্পভাবেই, যেন একটু চিনের সাইডও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন আমি এটাকে ভালো করে মেবলিন ফিট মি কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম। দেন আর থ্রি দিমের এই লিপ অ্যান্ড চিক টিন্ট ইউজ করলাম, যেটা অলমোস্ট শেষ হয়ে গেছে, বেশ ভালো একটা ফ্রেশ ফ্রেশ একটা লুক দেয়, খুব ন্যাচারাল লাগে। দেন মেবলিনের হালকা করে লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম, বাট লাস্টে যদিও লিপস্টিকটা চেঞ্জ করে একটা অন্য লিপস্টিক ইউজ করেছিলাম। দেন সুইস বিউটির মাসকারা আর এখানে ম্যাকের সেটিং স্প্রেটা দিয়ে নিয়েছি, এটা ফাইনাল লুক। তো এখানে লিপস্টিকটা চেঞ্জ করে মামা আর্থের একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। বাই।